নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, পাথর সিন্ডিকেট চালানবিহীন 17টি টিপার আটক করল জেলা বন বিভাগ। শ্মশানকালী মন্দিরের চূড়াকরণ প্রস্তুতির জোর কদমে রয়েছে বিশেষ সুরক্ষা। প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরে পড়ুয়াদের বিক্ষোভ। এবারে সংবাদ বিস্তারিত। সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে কাছারে সক্রিয় ভুয়ো চালানে পাথর পাচার বাণিজ্যের বিরুদ্ধে দিশপুরের দুই বন আধিকারিকের গোপন অভিযানের পর অবৈধ পাথর সিন্ডিকেট রুখতে আদাজল খেয়ে মাঠে নামল জেলা বন বিভাগ। মধুরার পর জয়পুর চিড়িকুয়ারি থেকে চালানবিহীন প্রায় 17টি টিপার ধরা পড়ে বলে সংবাদ মাধ্যমে স্বীকার করেন লক্ষ্মীপুর ফরেস্ট রেঞ্জার। অথচ চিড়ি সহ একাধিক কোয়ারির মহালের কোনো পারমিট নেই, তা সত্ত্বেও প্রতিদিনই ওইসব কোয়ারি থেকে চলছে অবিরাম পাথর পাচার। বিশেষ এক সূত্রে জানা গেছে, জনা কয়েক রাজনৈতিক দলের নেতার নির্দেশে চলছে বন সম্পদের লুণ্ঠন রাজ। তাদের দরুন কোয়ারির পারমিট বন্ধ রয়েছে, যার দরুন সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে কাছারি সক্রিয় ভুয়ো চালানে পাথর পাচার বাণিজ্যের বিরুদ্ধে দিশপুরের দুই বন আধিকারিকের গোপন অভিযানের পর অবৈধ পাথর সিন্ডিকেট রুখতে আদাজল খেয়ে মাঠে নামল জেলা বন বিভাগ। মধুরার পর জয়পুর চিড়িকুয়ারি থেকে চালানবিহীন প্রায় 17টি টিপার ধরা পড়ে বলে সংবাদ মাধ্যমে স্বীকার করেন লক্ষ্মীপুর ফরেস্ট রেঞ্জার। অথচ চিড়ি সহ একাধিক কোয়ারির মহালের কোনো পারমিট নেই, তা সত্ত্বেও প্রতিদিনই ওইসব কোয়ারি থেকে চলছে অবিরাম পাথর পাচার। বিশেষ এক সূত্রে জানা গেছে, জনা কয়েক রাজনৈতিক দলের নেতার নির্দেশে চলছে বন সম্পদের লুণ্ঠন রাজ। তাদের দরুন কোয়ারির পারমিট বন্ধ রয়েছে, যার দরুন সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পারমিট বন্ধ রেখে চোরাই পথে অবৈধ পাথরের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অবৈধ পাথর ব্যবসায়ীরা। তাদের ভুয়ো চালানে অবৈধভাবে রমরমা পাথর বাণিজ্যের খবর প্রকাশ্যে আসার পরে তদন্তে নামতে বাধ্য হন দিশপুরের দুই বন আধিকারিকরা বলে জানা গেছে। वो मथुरा एरिया में आज पर इंफॉर्मेशन मथुरा एरिया में वो लोग गायब हो गए, लेकिन और एलिगेशन मथुरा एरिया में सुना है, ओके, बट देर इज़ नो सच एलिगेशन इन चेरी एरिया, देर इज़ नो सच एलिगेशन, नो सच कंप्लेन इन चेरी एरिया सच। बट वो विजिट करना चाहते तो जा सकते हैं। वी हैव डन सच एन ऑपरेशन, मतलब ऐसा नहीं कि वो लोग आए इसलिए हम लोग किया। हमने टिम्बर सीज किया तो वो किसी के प्रेशर में नहीं है, हम लोग अपना ड्यूटी है। CCF भी देखना चाहते हैं, GFO भी देखना चाहते हैं, हम भी ऐसा सुने तो हम साथ में जाके ये सब देखा। कितना गाड़ी आप लोग सीज किया है उस दिन? हमने सीज किया अराउंड 17 गाड़ी इंटरसेप्ट किया। अच्छा। सीज इंटरसेप्ट किया नहीं, सम ऑफ द ड्राइवर वी हैव अप्रेंटेड, लेकिन जितना भी ड्राइवर है इनमें से जो जो वैलिड डॉक्यूमेंट्स, आई मीन टू से वैलिड ETP जो शो करता है उसका तो हम छोड़ेगा। जो ETP शो नहीं कर पाया, जो ऑफेंडर है इलीगली ट्रांसपोर्टेशन कर रहा है इन द सेंस, उनको तो 15 লক্ষ টাকা ব্যয়ে তৈরি শিলচর শ্মশানকালী মন্দিরের চূড়া থাকছে এবারের কালী পূজার বিশেষ আকর্ষণে। আগামী শনিবার অর্থাৎ 22শে অক্টোবর মায়ের মন্দিরের চূড়া উদ্বোধন সহ প্রথমবারের মতো মন্দিরে আরতি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও জমজমাট হতে চলেছে শিলচর শ্মশান ঘাটের কালী পুজো। 4 থেকে 5 লক্ষ দর্শনার্থীদের ভিড় এড়াতে CCTV সহ ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানান শিলচর শ্মশানঘাট সার্বজনীন কালীপূজা কমিটির কর্মকর্তারা। বুধবার কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে কালীপূজা উপলক্ষে কমিটির কর্মকর্তারা এবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আগামী 22 অক্টোবর শিলচর রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা উপস্থিত থেকে গর্ভ মন্দিরের চূড়া উদ্বোধন করবেন। পরে আগরতলার খ্যাতনামা বাউল সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার পাশাপাশি এবারে প্রথমবারের মতো বিশেষ আরতির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা। পুজোর দুদিন ব্যবস্থা করা হয়েছে অঞ্জলির,
ও বলি সহ মহাপ্রসাদ বিতরণ করা হবে বলেও এদিন জানান কমিটির কর্মকর্তারা। মা কালী গতবারও মা কালী পূজা হয়েছে, কিন্তু সেইভাবে আমরা করতে পারিনি, কারণ কোভিডের প্রোটোকল ছিল আপনারা সবাই জানেন। এই বছর আমরা একটু ভালোভাবে করতে চেয়েছি, যাতে এবার কোনো কোভিড নেই। আশা করি শিলচর শহরে বা শিলচর শহরতলির সবাই আসবেন, আসে যেন সুন্দরভাবে এই শান্তি বজায় রেখে এখানকার কাজ হয়। আমি পুলিশ প্রশাসনে যোগাযোগ করেছি, তাদেরকে যেটা অনুরোধ করেছি যে চণ্ডীচরণ রোড শ্মশানুর হয়ে যেটা আমাদের অটস্ট আসে এটাকে ওয়ান ওয়ে করার জন্য আপাতত পুজোর দুদিন 24 এবং 25, যাতে এ দিয়ে কোনো গাড়ি না দেয়, কারণ মানুষের ঢল থাকবে, আমি যদি কিছু অটো আসে তো হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমি ওনারা আমাকে কথা দিয়েছেন যে ওনারা সেটা করবেন। শিলচর রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্তকে প্রত্যাহার করার দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পড়ুয়া সহ একাংশ অভিভাবকরা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বড়ভুইয়াকে সদ্য অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয় শিক্ষা বিভাগের তরফ থেকে। সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন একাংশ অভিভাবকরাও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বিদ্যালয়ের পড়ুয়ারা সহ তাদের অভিভাবকরা জানান, দীর্ঘ 13-14 বছর থেকে প্রধান শিক্ষক মুজিবুর রহমান বড়ভুইয়া নিষ্ঠার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন এবং পড়ুয়াদের নিজের সন্তানের মতো স্নেহ করেন। এতে অভিভাবকরাও বিদ্যালয়ে নিজেদের সন্তানদের নিশ্চিন্তায় রেখে যেতে পারেন বলে জানান। কিন্তু হঠাৎ করে প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এদের সংবাদ মাধ্যমের মারফতে অবিলম্বে প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান তারা। পাশাপাশি এই ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ স্কুল পরিদর্শক ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে হেডমাস্টার মজিবুর রহমান বড়ভুইয়া থাকাকালীন স্কুলটা, স্কুলের পরিবেশ, স্কুল চত্বর, বাচ্চাদের স্কুলে অ্যাটেন্ডেন্স, স্কুলের টিচারের অ্যাটেন্ডেন্স খুবই ভালো ছিল এবং পড়াশোনার মানও খুবই ভালো ছিল। সবচেয়ে বড় কথা, এই স্কুলে বাচ্চাগুলো আসা যাওয়া করে, এই যে একটা সরকারি মেইন রোড, হ্যাঁ, বিআইপি রোড, শিলচর সদরঘাট টাউন থেকে ছেড়ে এই মধুরা সার্কেল পর্যন্ত খুবই ব্যস্ত, টু লেনের রাস্তা, খুবই বিপজ্জনক রাস্তাটা। অতীতে এই এই রাস্তা, এই স্কুলের বাচ্চাগুলো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গিয়েছে, কিন্তু ওনার সময়ে, ওনার সার্ভিস পিরিয়ডে এরকম কোনো ঘটনা হয়নি। উনি আন্তরিকভাবে বাচ্চাগুলার কীভাবে আসতে হয়, কীভাবে ট্যাকল করতে হয়, কীভাবে স্কুল চত্বরে রাখতে হয়, তা খুব ভালো দক্ষভাবে পরিচালনা করেছেন। তা আমরা চাই, আমরা বাচ্চারার অভিভাবকরা চাই যে উনি ওনাকে পুনর্বহাল করা হোক এই স্কুলে। আমরা 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 এটা আমাদের দাবি, আর বাচ্চাদের দাবি ওরা স্কুল বয়কট, ক্লাস বয়কট করবে, উনি করবেন। তারা বাচ্চারা বলছে ওরা স্কুলে ক্লাস বয়কট করবে। এটার সাথে কি আপনারাও সমর্থন করছেন এটাকে? আমরা নিশ্চয়ই বাচ্চারা যদি বলছে, বাচ্চারা যদি বলছে স্কুলের পরিবেশ ভালো, স্কুল চত্বর ভালো, স্কুলের অ্যাটেন্ডেন্স ভালো, টিচারের অ্যাটেন্ডেন্স ভালো, তাহলে আমরাও বাচ্চাদের সঙ্গে আছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নরসিংপুরে কাতি বিহু পালন করল জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উদ্যোগে মঙ্গলবার নরসিংপুর এলাকার ভেকের পাড়ে আয়োজিত সচেতনতা সভায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার উপর জোর দেন বিভাগীয় আধিকারিকরা। সভায় কৃষি বিভাগের তরফে কয়েকজন প্রগতিশীল কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের হাতে বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড় জেলা কৃষি আধিকারিক ডক্টর এ.আর. আহমেদ, বিভাগীয় এসডিও নিখিল চন্দ্র দাস, বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি মানব সিং, নরসিংপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পম্পেনাথ চৌধুরী, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, নরসিংপুর জিপিএর সভাপতি সূর্যকান্ত সিং প্রমুখ। এইরূপে সামনাসামনি কৃষকদের সাথে আমরা একটা উৎসব মুহূর্ত পালন করতে পারছি। আমরা সবাই জানি আমাদের ধান লাগানো হয়েছে, এখন আমাদের ধানের জোবলটা যা দেখে আমরা অনুমান করতে পারি যে এই খেতে কতটা ফসল হবে, এটা আমরা অনুমান করতে পারি। ওই সময় ধান হয় ভালো হবে, খারাপ হবে, এটার জন্য আজকে আমরা যে পোকামাকড় কি অন্য কিছু আক্রমণ না হয়, এটা
এটাই হিসাবে সরকার আজকে এই আয়োজন করেছে এবং আজকে আমাদের কাছাড় জেলার তিনটি মহকুমা এই প্রোগ্রামটা হচ্ছে একটি লক্ষ্মীপুর একটা সাংবাদিক শারিমুল হুক এর উপর প্রাণঘাতী হামলা চালানো ঘটনার মূল পান্ডা তথা কুখ্যাত কয়লা মাফিয়া নাজির আহমেদকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে ধৃত কয়লা মাফিয়া নাজির আহমেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে কালাইন পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে সূত্র মতে জানা গেছে। তবে সাংবাদিক শারিমুল হুকের ওপর প্রাণঘাতী হামলা চালানো ঘটনায় মূল পান্ডা নাজির আহমেদকে গ্রেফতার করলেও ওই ঘটনায় জড়িত থাকা বাকিদের এখনো পলাতক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। পালংঘাট আইসিডিএস প্রকল্পের অধীনস্থ পূর্বধলাইর গঙ্গানগর জিপির 42 নং সেন্ট ক্যাথরিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব হলেন ওই কেন্দ্রের পরিচালন কমিটির কর্মকর্তা সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বুধবার অভিযোগ জানাতে গিয়ে পালংঘাট আইসিডিএস প্রজেক্টের সিডিপিওর সাথে দেখা করতে গেলে তার চেম্বার বন্ধ রয়েছে। তখন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই বলে অভিযোগে সূত্রে জানা গেছে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, চাল পাঠাও আর কিন্তু এটার সঙ্গে যে টাকাগুলো আছে এগুলো দেওয়া হয় না। এইগুলো করতে করতে তখন টাকা এখন অ্যাকাউন্টে আমার প্রায় 1,09,000 টাকার মতো আছে। কিন্তু এখন আমরা চাইলাম বাই চান্স এই টাকাটা উঠিয়ে দেওয়ার লাগে আমরা সুপারভাইজার এলাকা আল্লাহ করলে সুপারভাইজার হলে এটা কোনো যুক্তির মাত না, এটা সরকারের আইনের বাইরা। এরপরে সিডিপির লোক আল্লাহ করলাম, সিডিপি আমরা 2-3 দিন 5-6 দিন থেকে ঘুরে দিল, আজকে ডেট দিলা, ডেট দিয়ে এখনও তার রুমো থালা মারা আমরা তাহলে খুঁজে আমরা একটা করে খুঁজে এটা সরকারে আমরা এটা একটা ব্যবস্থা দেখো যে আমরা বাচ্চাদের অতটা টাকা আটকে রয়েছে এই টাকাটা আমরা কীভাবে বাচ্চাদের কাছে পোষাইতাম না, এটা ওয়ার্কার হলে খাইতানি, সিডিপি হলে খাইতানি, আর ওটাও জানতাম চাই। রাজটিলা ফেরিঘাট নিয়ে শিলচর আইডব্লিউটি অফিসে মোট 5 জন টেন্ডার জমা করেছেন। তাদের মধ্যে একজনের টেন্ডার বাতিল হয়ে যায়। এতে প্রথম সর্বনিম্ন 1,020 টাকা, দ্বিতীয় সর্বনিম্ন 420 টাকা, তৃতীয় সর্বনিম্ন 350 টাকা এবং চতুর্থ সর্বনিম্ন 250 টাকা ছিল। বিভাগীয় জেলা অফিসার রাজশ্রী বড়ুয়া জানান, কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে জানানো হবে কে ফেরিঘাটের বরাদ্দ পেয়েছেন, তাই এখনই কিছু বলা যাবে না। এখানে একটা টেন্ডার হয়েছে আইডব্লিউটির রাজাটিলার, তো এখানে পার্টিসিপেট 5 জন হয়েছে, 1 জন তো ক্যান্সেল হয়েছে, 4 জন আমাদের ওপেন মানে টেন্ডার হয়েছে। এখানে যে সেকেন্ড হলে আমি 450, আর থার্ড হইল গিয়া 350, আর 1 নম্বর হইল গিয়া 1,020। তো যাই হোক, যেটা যদি এটা ইয়ে মানে 1,020 যে আছে হে যদি ইয়ে থাকাতে 1,020 হে পাইতো, আর যদি সেকেন্ড মানে ক্যান্সেল হতে আমি যাতে পাইতাম 450, এটাই আমার মানে মানে ম্যাডামদের আমার অনুরোধ যাতে এটা খেলিমেলি না হয়, এটাই যাতে টেন্ডারটা মানে মানে ডেট ক্যান্সেল হলে পরে আমি সেকেন্ড পার্টি সেকেন্ড দেখার পরে যদি কোনো ইয়ে থাকে তারপরে সেকেন্ড পার্টির ইয়ে করবা, তার ডকুমেন্ট যদি ঠিক থাকে সেকেন্ড পার্টির, তেনার যদি ডকুমেন্ট থাকে সেকেন্ড পার্টিয়ে পারিব, সেকেন্ড পার্টিরও ডকুমেন্টস স্কুটিনি করবো। আমার আশ্বাস বিষয়ে রিজাল্ট যে জানাইবা কোনদিন জানাইবা, সপ্তাহ 10 দিন ভিতরে এটা স্কুটিনি পুরা পুরা ডিটেলস আপনারা জানলিবা কে পাইছুন না পাইছুন টেন্ডারটা ঠিক আছে, মানে আপনারা এখন তার কাছে বিচার দিছি বিচার দিছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম রতেন্দ্র রায়। আপনি কার? আমি আমার ক্যান্ডিডেট লেগে হাজারি বেগম বড়ুয়া।
राष्ट्रीय स्वयंसेवक संघर एक विशेष प्राथमिक प्रशिक्षण शिविर अनुष्ठित है। मूलत 40 स्वयंसेवक श्री गौरीर माधव धामे गत 12 अक्टोबर 7 दिवस शिविर सूचना है। 19 अक्टोबर सकाले दीक्षांत समारोह अनुष्ठित है। शिविरे मोट 35 जन शिक्षार्थी छिलेन। संघर सांगठनिक जिला रामकृष्णनगर हाइलाकान्दि और श्रीभूमि जिला 17 जन, दक्षिण काछाड़ मधकाछाड़ और लक्ष्मीपुर 13 जन, उमरांशु और हाफलंग 3 जन शिक्षार्थी शिविर अंश नहीं। शिविरे विभिन्न शारीरिक कार्यक्रम पाशापाशी बौद्धिक कार्यक्रम है। शिविरे कार्यवाही छिलेन रतीश नाथ, शिक्षक बनमाली शुक्लबैद्य, अभिजीत नाथ, सुकान्त भट्टाचार्य, राजकिशोर घाट राय, कमलेंदु भट्टाचार्य। शिविरेर विभिन्न कार्यक्रमे अंश नेन वरिष्ठ प्रचारक शशिकान्त चौथाई वाले, आसाम क्षेत्र शारीरिक शिक्षण निर्मलेंदु दे, दक्षिण आसाम प्रांत बौद्धिक सुब्रत दास, कौनिश चक्रवर्ती, निधुवन पाल, कुटुम्ब प्रबोधन प्रमुख। आगामी शुक्रवार उत्तर कृष्णपुर आउलिया बाजारे पैगम्बर हजरत मुहम्मद जीवना दर्शन ऊपर भित्ति करे व्यतिक्रमी आलोचना सभार आयोजन करेछे स्थानीय ईदे मिल्लादुन्नबी उद्यापक कमिटी। ओई दिन सन्ध्याय प्रथमे नातेर रसुल ओ रात 7:30 द्वितीय पर्वेर आलोचना सभा शुरू होबे। बुधवार बिकेले ई सांबादिक बैठक डेके कथा जानान आयोजक कमिटीर कर्मकर्ता। ईदे मिल्लादुन्नबी उद्यापन कमिटीर पक्षे আনোয়ার হোসেন মজুমদার, কৈনুল ইসলাম বড়ভুইয়া, ফয়জুর রহমান মজুমদার, বাহারুল ইসলাম বড়ভুইয়া, মজনুল হক মজুমদার জানান, সমাজে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে হযরত মুহাম্মদের জীবন আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উভয় ধর্মের গুণীজনরা উপস্থিত থেকে আলোচনা করবেন। প্রাক্তন জেলা শাসক লুৎফর রহমান লস্করের পৌরোহিত্যে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির ফনি মজুমদার, আয়ুবউদ্দিন লস্কর, মুহিবুর রহমান তালুকদার, হোসেন মজুমদার, শিপন মজুমদার প্রমুখ। রসুল সাল্লামর জন্মদিন, জন্মদিন বলতে আমরা কমপ্লিটলি এই আরবি মাস রবিউল আউয়াল মাসটা পালন করি। প্রতি বছরও আমরা পালন করি, বহু বছর থাকি, কিন্তু এই বছর আমরা একটা অন্য ধরনের একটা প্রোগ্রাম মাত্র নিছি, যেটা একটা আলোচনা সভা, একদিনের একটা প্রোগ্রাম। এই আলোচনা সভায় আমরা রসুল সাল্লামর লাইফ অ্যান্ড টিচিং, অর্থাৎ জীবনী এবং তার হাদিস নিয়ে আমরা আলোচনা করবো। এই আলোচনার সভায় মৌলানা আকিদুল হক সাহেব, মৌলানা আওলাদ হোসেন মজুমদার, তৈমুর রাজা চৌধুরী এবং বিশ্বতোষ চৌধুরী আসাম বিশ্ববিদ্যালয়, সাব্বির আহমেদ চৌধুরী প্রাক্তন অধ্যক্ষ সোনাই কলেজ, সমর্পণ নাথ অধ্যাপক গুরুচরণ কলেজ, সঞ্জীব দেব লস্কর প্রাক্তন অধ্যক্ষ নবালীঘাট এইচএস স্কুল, এরা আমরা সিলেক্টেড বক্তা বা আলোচক। বনজ সম্পদ ধ্বংসলীলার উপর বিভিন্ন থিমের পর এবার পুতুলের কারুকার্যের চমক থাকছে মালুগ্রাম দ্য অ্যাপোলোস কালীপূজা কমিটির পুজোতে। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে দা অ্যাপোলোসের কর্মকর্তারা জানান, বিগত 2 বছর পর ফের এবছর বিশেষ চমক থাকছে দিওয়ালিতে। 39 বছরে পা দিল অ্যাপোলোসের পুজো। এবার মণ্ডপ সজ্জায় রয়েছেন কলকাতা নবদ্বীপের শিল্পীরা, তাছাড়া প্রতিমা আসছে করিমগঞ্জ থেকে। আবহাওয়া অনুকূল থাকলে 2 দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মণ্ডপ দর্শনে কোনো প্রবেশ মূল্য লাগবে না বলে জানান আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অরবিন্দ শিকদার, সম্পাদক সঞ্জয় দেব, কোষাধ্যক্ষ জয়দীপ চক্রবর্তী প্রমুখ। গত 2 বছর আমরা ছোট করে করেছি আয়োজন, আপনারা জানেন। এবছর আমরা সেই আবার কলকাতার নবদ্বীপের শিল্পীদের এনেছি এবং তাদের মাধ্যমে এবার আমরা যেটা আজকের দিনে ইন্টারনেট মিডিয়ার যুগে যেটা মানে বাচ্চা ছেলেমেয়েরা যেটা ভুলে গিয়েছিল যে পুতুলের একটা জিনিস আছে এবং পুতুল দিয়ে আমরা নানান রকমের এখানে জিনিস দেখানো হবে, তো এটাকে দলবন্দি বলে অ্যাকচুয়ালি। সেই পুতুলের একটা এখানে আপনার 65-75 ফিট একটা বিশাল আকারের পুতুলের যে ঘর, সেই পুতুল ঘর বানানো হচ্ছে।
এই কাজে যিনি করছেন তিনি নবদ্বীপের পঞ্চু দেবনাথ, কলকাতার নবদ্বীপ থেকে ওনারা এসেছেন এবং এইবারের আলোকসজ্জায় তারাও নবদ্বীপ থেকে অসীম দেব এবার আলোকসজ্জায় আছেন আমাদের এই আলোকসজ্জায়। আমরা যে জিনিসটা ধরুন আজকালকে এই মোবাইলের মোবাইল গেম বাচ্চারা ভুলে গেছে পুতুল দিয়ে খেলা বা পুতুল দিয়ে অনেক কিছু দেখানো যায় আর সেটার প্রয়াস আমরা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পাথর সিন্ডিকেট চালানবিহীন 17টি টিপার আটক করলো জেলা বন বিভাগ। শ্মশানকালী মন্দিরের চূড়াকরণ প্রস্তুতির জোর কদমে রয়েছে বিশেষ সুরক্ষা। প্রধান শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরে পড়ুয়াদের বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।